তো আসসালামু আলাইকুম। গত দুই এক মাস আগে একটা অফার শেয়ার করেছিলাম, এই যে অফারটা আমরা শেয়ার করেছিলাম, এই অফারটাতে আমরা এখন কেউ কাজ করতে পারছি না। অ্যাপে অ্যাপে ক্লিক করলে আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু আমরা কেউ এটাতে কাজ করতে পারছি না। তাদের নতুন একটা আপডেট এসেছে, সেই আপডেটটা আমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে? এখন এই আপডেটটা আমরা 25 তারিখের ভিতরে যদি কাজটা আমরা কমপ্লিট না করি, এই কাজটা আমরা যদি 25 তারিখের ভিতরে কমপ্লিট না করি, যারা জয়েন করেছেন তারা অতি শীঘ্রই ভিডিও দেখার সাথে সাথে জয়েন করবেন, আর যারা কাজ করেন তাদের জন্য ব্যাড নিউজ, কারণ ভিডিও দেখার সাথে সাথে এটাতে আপনাদের কাজ ফুল কমপ্লিট করতে হবে। লাগবে কিউবি 2000, একটা বিফেল লাগবে, এয়ারটা লাগবে, ঠিক আছে? আপনাদের এই জায়গায় দুটো বিফেন দেওয়া আছে, আপনারা সবাই দেখে দেখে যে বিফেন দুটো আপনাদেরকে পছন্দ হয় সেই দুটো আপনারা দিয়ে কাজ করতে পারেন। আর স্ক্রিনে সব ভিডিও বিপিএনের নাম দেখা আছে, এই দেখে আপনারা লাভিয়ে নেবেন। তো আমাদেরকে লাগবে কিউবি 2000, আর এই কিউবি 2000-এর মাধ্যমে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আর চলুন আমরা আমরা লাইভে কাজটা করে দেখি আমাদের কী কী করতে হবে। তো প্রথমে চলে আসলাম, আমাদের মেটা ম্যাকটা কানেক্ট করতে হবে। এই যে মেটা ম্যাকটা আমাদের কানেক্ট করতে হবে, তো মেটা ম্যাক কানেক্ট করার জন্য চলে আসলাম কিউবি 2000-এ। এসে আমি মেটা ম্যাকটা কানেক্ট করে সম্পূর্ণ আপনাদেরকে লাইভে দেখাবো, কাজটা আপনারা কমপ্লিট করবেন। আমি আবার ব্যাকে ফিরে আসছি, তাহলে আবার অনেকজন বুঝতে পারবেন না। আমি আবার ব্যাকে ফিরে আসছি। এই যে এটা, এই যে, ঠিক আছে, গুগল এই ব্রাউজারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমাদেরকে মেটাম্যাস্কটা কিউবি 2000-এর সাথে অ্যাড করতে হবে। এই যে এই যে, এরপরে ক্লিক করলে অ্যাড, অ্যাড এভারে ক্লিক করলে কিছু সময় লোড নেবে, লোড নিয়ে আনে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করবেন। আমাদেরকে মেন আমাদেরকে মাইনিং অ্যাপটা কাজ করতে হলে, তাদের আপডেট ফলো করতে হলে এটা আমাদেরকে মাস বি করতে হবে। এটা না করলে আমরা কমপ্লিট করতে পারবো না কাজটা, ঠিক আছে? তো সবাই তাড়াহুড়ো করবে না, কিছু সময় অপেক্ষা করতে হবে, তারা লোড নেবে। লোড নিলে আমাদেরকে দেখুন, আমাদেরকে তারা পেজটা লাভিয়ে তাদের ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আমাদেরকে ইজে একটা ওয়ালেট সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমি চাই যাদের অ্যাকাউন্ট নেই তারা এটা দিয়ে করবেন, আর যাদের আছে তারা টাচ ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে নিচেরটাতে ক্লিক করে, ঠিক আছে, নিচেরটাতে ইনপুট করে নেবেন। আমি ইনপুট করে নিচ্ছি, আমি নিচেরটাতে ক্লিক করলাম। আমি তারপরে আমি যাই টাচ ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে ইনপুটটা করে নিই। যারা ইনপুট করতে চান তারা টাচ ওয়ালেটের 12টা প্রাইভেট কি আছে সেখান থেকে, এই যে 1 2 3 4 5 প্রতীক হবে 12টা করে বসিয়ে, তারপরে আমাদেরকে এটা ভেসে উঠবে। এই যে এটা ভেসে উঠলে এটাতে ক্লিক করলে আমাদেরকে ইনপুটটা হয়ে যাবে। দেখুন আমি সবগুলো দিয়ে নিছি, তারপরে আমি ক্লিক করব। ক্লিক করে নিতে হবে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে টিক ম্যাপটা উঠিয়ে দেবেন, দিয়ে তারপরে ইনপুট করে নেবেন। দেখছেন আমার ইনপুটটা, সবাই লাইভে থাকুন। ভিডিওটা লং হতে পারে, তার জন্য কেউ টানাটানি করবেন না। তারপর নেক্সট, ডান, আমার ওয়ালেটটা ইনপুট হয়ে গেছে। দেখছেন আমি ওয়ালেটটা ইনপুট করেছি। এবার চলে যেতে হয় আমাদেরকে কীভাবে আমরা ইজাই অ্যাক্টিভ করব। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কিছু আমি দেখাই, আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। 3 বারে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে দেখবেন আমার, এই দেখুন ইনপুটটা হয়ে গেছে, ঠিক আছে? তো চলুন এবারে আমরা দ্বিতীয় কাজটা করি, আমাদেরকে এবার অ্যাপের কাজটা করি। কিউবি 2000-এ এই নামটা লিখে লগ ইন করে নেবেন। লগ ইন করলে আমার, ও সরি, আমাদেরকে প্রথম বিপিএনটা কানেক্ট করতে হবে। বিপিএন কানেক্ট না করলে লগ ইন করতে পারবেন না। আমি এটা লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা, বিপিএন দিয়ে বিপিএনটা কানেক্ট করার পরে ডাইরেক্ট এরকম পেজ চলে আসবে, আর যদি না আসে তা আপনারা উপরে অ্যাপের নামটা লিখে লগ ইন পেজে ফিরে আসবেন। আসার পরে এই জায়গায় আপনাদের দিতে হবে কারোর ইউজার নেম, পাসওয়ার্ড। তো আমার ইমেলটা আর পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। তো আমি ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমি অপেক্ষা করি যে আমার ইউজার নেমে আমাদের হয় কি না, ঠিক আছে? আমার ইউজার নেমটা মনে আছে, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, আমি সেভ করে নিলাম, আপনারাও সেভ করে নেবেন। তারপরে এই যাই, এই দেখুন আমাদের অ্যাপে কাজটা হচ্ছে না, আমরা এই যাই মাইনিংটা আমি স্টার্ট করে দিলাম।
দিয়ে কিছু সময় অপেক্ষা করলাম। তো বন্ধুরা থ্রিবারে প্রথম থ্রিবারে ক্লিক করবেন, থ্রিবারে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। এই যে ডেস্কটপ মোড করে নেওয়ার পরে আমাদেরকে এই যে দেখাবে, সবাই ওয়েট করুন। তাদের সার্ভারে এখনও সমস্যা দেখাচ্ছে আমাদেরকে, এই যে মেটামাস্কটা কানেক্ট করতে হবে যেটা আমরা একটু আগে ইনপুট করলাম, ঠিক আছে। ডেস্কটপ মোড করে নিলে আমাদেরকে এরকম পেজ, সম্পূর্ণ এরকম পেজ চলে আসবে। ওকে, দেখুন তাদের সময় রয়েছে 25 তারিখ পর্যন্ত, এর ভিতরে তাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। পরবর্তী কানেক্ট করলে হবে না, কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হলে কী করতে হবে, এই যে মেটামাস্ক, এই মেটামাস্কে আমরা প্রথম ক্লিক করব। ক্লিক করার পরে উপরে থ্রিবারে আমরা একটু ক্লিক করে চেক করে দেখব আমাদেরকে, এই যে আমাদেরকে পারমিশন দিয়েছে, আমরা এই পারমিশনে আমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। পারমিশনে ক্লিক করে আমাদের এ যায় পাসওয়ার্ডটা, তাদের পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ডটা না দিলে হবে না। তবে আমি নেক্সটে ক্লিক করলাম, তারপর কন্টিনিউতে ক্লিক করলাম, এই যে আমার মেটামাস্কের সাথে আমাদেরকে ফুল তারা কানেক্ট করে নিয়েছে, ঠিক আছে। তারপরে আমি তুলে দেবো আবার থ্রিবারে ক্লিক করে আমরা একটু চেক করে দেখি, তা আমাদেরকে এবার আমরা মূল সাইটে চলে যাব। সাইটে চলে যায় যার পরে আমি একটু কিছু সময় অপেক্ষা করি, দেখি আমাদেরকে তারা কী চাই, সবাই ধৈর্য ধরে কাজটা দেখুন, আমি লাইভে আপনাদেরকে করে দেখার চেষ্টা করছি। আমরা সাইটে ফিরে আসলাম, আসা পরে এ দেখুন, এ যা ফলো করবেন, এই যে আমাদের ওয়ালেটটা তাদের সাথে কানেক্ট হয়ে গেছে। ওকে, তো আমরা একটু চেক করে দেখি, আমরা সাইটে ফিরে যাই, যার পরে তো আপনারা প্রথম পেজটা একটু রিফ্রেশ করবেন, এই যে কোনায় এই যে রিফ্রেশের অপশন আছে, এই যে রিফ্রেশ, এই যে রিফ্রেশের অপশন আছে, এই যাই ক্লিক করে অপশন রিফ্রেশ করবে, রিফ্রেশ করে নিয়ে তারপরে আবার এটা ক্লিক করবেন। ক্লিক করে থ্রিবারে ক্লিক করলে আমাদেরকে আবার ডা তারা একটা অ্যাপ্রুভ নিয়ে যাবে, আমাদের তাদেরকে এই অ্যাপ্রুভটা আমাদেরকে দিতে হবে। দেওয়ার পরে এই দেখুন নিচেই তারা পারমিশন অ্যাপ্রুভ অ্যাপ্রুভ তারা করে দেবো, দিলে তাদের আমাদের ওয়ালেটের সাথে তাদের ওয়ালেটটা ফুল কানেক্ট হয়ে যাবে। তারপরে আবার ডা আমরা ক্লিক করব, ক্লিক করলে কিছু সময় ওয়েট করব, ওয়েট করার পর কেউ টানাটানি করবেন না, লাইভে কাজটা করে দেখাচ্ছি, ঠিক আছে। এটা আমার নিজের পার্সোনাল ওয়ালেট, সেটা আপনাদেরকে কাজটা আমি করে দেখাচ্ছি। এ দেখেন কিছু সময় অপেক্ষা করার পরে আমাদের ওয়ালেটটা তাদের ওয়ালেটের সাথে ফুল কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। প্রথমবার তো করবেন, একবার দেখাচ্ছি, পরে দ্বিতীয় আর একবার আপনাদের কাজটা কমপ্লিট করতে হবে। তারপরে আমাদের ব্রাউজারে আমরা ফিরে যাচ্ছি, যার পরে আমি আবার রিফ্রেশ দিব। তবে এই কাজটা করতে হলে VPN কানেক্ট করতে ভুলবেন না, আর মাস্ট বি যারা ভিডিও পাবেন দেখবেন তারা মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পিন করে রাখবেন, টুইটার টেলিগ্রামটা পিন জয়েন করে পিন করতে ভুলবেন না, ঠিক আছে। তো আজকের মতন আমাদেরকে কাজ হলো এটা, এটা আমরা কানেক্টটা করে নিছি। কানেক্টটা করার পরে এই প্রথম আমাদের কাজ, প্রথম এই দেখেন আমি প্রথম হলো আমরা ওয়ালেটটা কানেক্ট করছি তাদের, প্রথম হলো ওয়ালেটটা কানেক্ট করছি, তারপরে আমাদের ওয়ালেটের সাথে তাদেরকে আমরা কানেক্ট ফুল করাইছি কমপ্লিট, দেখছেন ফুল কমপ্লিট করাইছি। তো এই কাজটা মাস্ট বি করেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। অল বাটনটা পিন করে, এই যে আমাদের অল বাটনটা অল করে রাখবেন, বেল বাটনটা অল করে পিন করে দিবেন, নতুন নতুন রিলেটেড ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও সেখানে এক জায়গায় শেয়ার করা হয়। ওকে, তো মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।